বাবা সব সময় পিছিয়ে থাকে, জানি না কেন। মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন, তাদের উভয়ের ভালোবাসাই সমান, তবুও মায়ের প্রতি ভালোবাসা বেশি, বাবা কেন পিছিয়ে আছেন তা জানি না। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন, কিন্তু আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে করেন। কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে কেন অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছেন তা জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না। তারপরও জানি না বাবা কেন পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেয়া হয়েছিল, তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরেও জানি না কেন বাবা পিছিয়ে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। মা বলে এই মাসে বাচ্চাদের কলেজে টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য বেশি কেনাকাটার দরকার নেই, একটা শাড়ি কিনলেই চলবে। কিন্তু বাবা জামা কাপড়ের কথাও ভাবেননি, দুজনের ভালোবাসাই কিন্তু সমান, কিন্তু তবুও বাবা কেন পিছিয়ে তা জানি না। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু সেই সন্তানই আবার বলে বাবা অকেজো, বাবা পেছনে, কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনেই থাকে, তাই না? অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি, সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। সালাম জানাই পৃথিবীর সকল বাবাকে, তারা ভালো থাকুক, অনেক অনেক ভালো।